আসসালামু আলাইকুম। মোহনার সংবাদ এক নজরে সবাইকে স্বাগত। সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আসতেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ। মিরপুরের পল্লবী থানায় ইশতিয়াক হোসেন জনিকে পিটিয়ে হত্যা মামলায় এসআই অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি চার পুলিশ সদস্যের আদালতে স্বীকারোক্তিমূলক। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও নিহত প্রত্যেককে। নেত্রকোনা কলমাকান্দার গোমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এখনও নিখোঁজ রয়েছে অনেকে। সকাল ১১টার দিকে এ ঘটনা। নাব্য সংকটে সপ্তম দিনের মতো বন্ধ শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল, ১৩টি ড্রেজার দিয়ে পলিন অপসারণ। বিশ্বে করোনায় আক্রান্ত ২,৭৭,৬১,০০০ মানুষ, প্রাণহানি ৯ লাখের বেশি আর সুস্থ হয়েছেন ১,৯৮,০০০ মানুষ, আবারও দৈনিক প্রাণহানি শীর্ষ। এ ছিল মোহনা সংবাদ এক নজরে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।